আসলে গতকালকের আমাদের চুনারঘাটে হিরো আলম সাহেব আসছিলেন, এর মধ্যে আমি একজন ব্যক্তি গিয়েছিলাম দেখার জন্য শুধু, কিন্তু বাস্তবে দেখে অনেক কিছু শিক্ষা হয়েছে। এই লোকটা নির্বাচনের দুই দিন আগে আমাদের এম মখলিসুর রহমান সাহেব তাকে উৎসাহিত করার জন্য বলেছিলেন, জিতক বা হারুক আমি সিলেটবাসীর পক্ষ থেকে একটা গাড়ি উপহার দিব, সেটা একটা কথার কথা বলেছিলেন। কিন্তু প্রিন্সিপাল সাহেবকে অনেকেই গালিগালাজ করেছে বা বিভিন্ন মন্তব্য করেছে, উনি কিন্তু সব কিছুর ঊর্ধ্বে উঠে উনি কিন্তু ওনার বক্তব্য মতে উনি আমন্ত্রণ জানিয়েছেন এবং গাড়ি দেওয়ার জন্য উনি বলেছেন, এমনকি এই লোকটার জন্য ক্যাস্ট বানিয়েছেন, টেস্ট করেছেন, অনেক ভালোবাসা দেখিয়েছেন, আপ্যায়ন করেছেন। আসার পরে উনি জড়িয়ে ধরে গালে চুম্বন খেয়েছেন, কিন্তু সর্বশেষ সবাই অতি আগ্রহে দেখতে ছিল যে উনার ভাষণে উনি কি বলেন, গাড়ি নেন নাকি আবার রিটার্ন দিয়ে দেন। কিন্তু বিষয় অনেকেই এলাকার সামাজিক মাধ্যমে লোক যারা আছেন বা এলাকার লোক যারা আছেন অনেকেই মর্মাহত হয়েছেন। উনি বললেন কি যে গাড়িটা গিফট দিয়েছে আমি নিব, নিয়ে আমার এলাকার জন্য অ্যাম্বুলেন্স করে দিব। কিন্তু আপনি যদি এতই জনদরদী হইতেন আপনি আপনার এলাকায় একটি অ্যাম্বুলেন্স ক্রয় করে দিতে পারতেন, আর যেখানে আসছেন সেখানে দেখছেন এই বাড়ি বা এখানে একটা এতিম মাদ্রাসা আছে, আপনি বলতে পারতেন যে ভাই আপনি আমাকে গাড়িটা দিয়েছেন আমি পেয়েছি, আমি আপনার এই এতিম বাচ্চাদের লেখাপড়া করান এই মাদ্রাসার জন্য এই গাড়িটা আবার আপনাকে উপহার দিলাম, বাচ্চারা অসুস্থ হলে মাদ্রাসায় নিয়ে যাবেন, স্কুলে হসপিটালে নিয়ে যাবেন, এবং এলাকার যদি মা বোনরা অসুস্থ হয় আপনি অ্যাম্বুলেন্স হিসাবে ব্যবহার করবেন এখানেই। তখন উনারও অনেক বড় মনের পরিচয় হইত, কিন্তু উনি এটা না করে উনি যে একজন লোভী মানুষ তা প্রমাণ করলেন, উনি গাড়ি নিয়ে গেলেন সাথে করে, এমনকি জানেন গাড়িটার কাগজপত্র নাই, লোকাল চলতে গেলে কোনো কাগজপত্র প্রয়োজন হয় না, এটা জানার পরেও উনি গাড়িটা নিয়ে গেলেন। এমনকি মাঝে মধ্যে উনার যে বক্তব্য দেন আমাদের এমপি মখলিসুর রহমানের সম্বন্ধে অনেক কষ্টজনক, উনি বলে ভাইরাল হতে বলেছেন, কিন্তু ভালোবাসা দেখাইলে যে এমন হয় সেটা জানা ছিল না, মনে হয় ভবিষ্যতে আর কেউ এই ধরনের ভালোবাসা দেখাইবে না। এই হিরো আলমের কাছে শিক্ষা নেওয়া উচিত, উনি যে কাজটা করেছে মুটোই বোধকম মনে ভালো হয় নাই এবং ভালো হয় নাই। উনি যদি আজকে উপহারটা এখানে দিয়ে যেতেন তাহলে অবশ্যই সারা বিশ্বের মানুষ এমনকি আমাদের এলাকার মানুষ উনাকে ধন্যবাদ দিত, কিন্তু পুরস্কৃত করত। কিন্তু আজ আমাদের এলাকার লোক আমরা যারা আছি আমরা ধিক্কার জানাই, ধিক্কার জানাই, ধিক্কার জানাই, ধন্যবাদ।